তোমার মা অসুস্থ বা কিছু হোক, আমি তোমাকে কোনোভাবেই পুলিশকে কল করব। ঠিকই তো, ও নিজের মায়ের এত করতেছে কদর। আর আমি তো নিজেই আমার মায়ের কোনো অত খেয়াল করি না। যখন আমার মামের শিখ ছিল তখন তো আমি করতেই পারি না, আমি স্কুলে ছিলাম। স্কুল থেকে এসে আমাকে বারবার আমার ফ্রেন্ডসরা আমাকে মানায় নিচে খেলতে নিয়ে যেত। না, একে যা একে করতেই দি, বাস আমি এখন কল দিয়ে দিতাম। না না, এটা ঠিক হবে না ভাই। কিন্তু এই গরিবদের আর এটা কত চলবে, সবারই এক একটাই এক্সকিউজ থাকে। আচ্ছা, আমি তোমাকে লাস্ট চান্স দিলাম, এরপরে যদি তুমি কিছু একটা করছো, তুমি তো আজকে থেকে কখনো এসব করে নাই, এই জন্য দাও একটা চান্স দিলাম। কিন্তু নেক্সট টাইম যদি তুমি একটা কিছু করছো তো দেখবা, আর গেট আমার পারমিশন ছাড়া আমার গেটে হাত পা লাগাবা না। আমি নকটা শুনে নিই, তুমি পাঁচবারের উপরে আর নক করবা না, কারণ আমি তোমার মতন না কি আমার বাস এত ঘুম লাগে। আজকের জন্য মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এরকম কিছুই করবা না। অফ কেমনে হয়ে গেল, অফ কেমনে হয়ে গেল, ও তো এই কথা, এটা নিশ্চয়ই ওই কিয়ানেরই কাজ হবে। গরিব, একে তো আজকে আমি ছাড়বই না। কি চাল? তুমি আমার ল্যাপটপের প্লাগটা যে আছে ওটা তুমি আনপ্লাগ কেন করছো? চাল, তখন আমি ফ্যান টানতে গেছিলাম, আনপ্লাগ হয়ে গেলে। ফ্যান ছাড়তে গেছিল তখন আনপ্লাগ হয়ে গেছে, তখন আবার তুমি প্লাগ কেন করো নাই? আমি ভাবছি হয়ে যায় তুম। আচ্ছা, তোমার উল্টা পাল্টা যাতে না হয় তুমি ঠিক করছো, কিন্তু আমি এখন অনেক ভালোভাবে ভেবে নিয়েছি কি আমি তোমাকে আর এ জবে রাখবো না। কিন্তু চল,